বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রায়ানি চ্যাটার্জি। তোমরা সবাই কেমন আছো? আশা করি সুস্থ আছো, ভালো আছো। আমিও খুব ভালো আছি, সুস্থ আছি। তো তোমরা ভাবছো আমি আবার আজকে ভিডিও নিয়ে কেন এলাম? তো তোমাদের একটা সুন্দর জিনিস দেখাবো। সেদিন মিস করে গেছিলাম জিনিসটা দেখাতে, কারণ অনেক কিছু শপিং করেছি তো, এবং তার মধ্যে একটা জিনিস আমার দেখাতে সত্যি মিস হয়ে গেছিলো, এবং সেইটা হচ্ছে, তোমরা সবাই মিলে চোখ বন্ধ করো, ঠিক আছে? তোমাদের সামনে একটা সুন্দর জিনিস আছে, এটা মেয়েদের খুব একটা প্রিয় জিনিস, যেটার জন্য মেয়েরা সবসময় একটা নিজেদের বিউটিটাকে মনে হয় যে না, আমি কিছু মিস করছি, কিছু মিস করছি। এক্সকিউজ মি, তোমাদের জন্য এক্সটেনশন এনেছি, নেল এক্সটেনশন। দেখতে পাচ্ছো? অনেকে ভাববে হয়তো যে নেল এক্সটেনশন মানে আবার নিজের মতো করে নেল আর্ট করতে হবে, আবার সেটা ডিজাইন বসাতে হবে। এখানে কিছুই নেই, ডিজাইন অলরেডি বসানো আছে, জাস্ট তোমরা এখানে হাতের ওপর লাগাবে, দ্যাটস অল। তোমাদের আমি একটা করে দেখাতে পারি, ঠিক আছে? তাহলেই তোমরা শিখে যাবে যে কী করে, অনেকেই আছে নেল এক্সটেনশন লাগাতে পারো না। তো যাই হোক, এই টিউটোরিয়ালটা যদি দিই তাহলে তোমরা নিশ্চয়ই শিখে যাবে, অ্যান্ড আই হোপ ইউ উইল লাভ মাই ভিডিও। চলো একটা ট্রাই করে দেখি। সবসময় দেখবে যে নিজের আঙুলের সাইজে কিংবা নেলসের সাইজে, এখানে হাজার রকম সাইজ আছে, কারোর খুব বড় হয়, কারোর খুব ছোট সাইজের আছে, কারোর খুব মিডিয়াম আছে। তো আমার যেহেতু একটু ছোট সাইজে, দেখতেই পাচ্ছ, আর আমার নেলস বাড়ে না বলেই আমি নেল এক্সটেনশন কিনেছি। যাদের নেলস খুব বড়, যেমন আমার পায়ের নেলস এত, আমার পায়ের জন্য লাগে না, বাট হাতের আমার খুব অভাব। তো তোমাদের আমরা একটা করে দেখাই, চলো। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। আমরা সাপোজ এইটা নিলাম, ঠিক আছে? এইটা যে নিচ্ছি, এইটা হচ্ছে গামটা। আমি সবকটা খুলে দেখাবো না, সবকটা দিয়ে দেখাই, তাহলে একটা সময় কি এগুলো নষ্ট হয়ে যাবে, গামও শেষ হয়ে যাবে। তো তোমাদের একটা টিউটোরিয়াল করে দেখাচ্ছি, যাতে তোমরা সবাই বুঝতে পারো হাউ টু পুট ফেক নেলস ওভার অরিজিনাল নেলস। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। এই যে এটা কিন্তু একটা ফুটো থাকে, এই টিউবটা ফুটো থাকে, তোমরা এটা দিয়ে একটা ফুটোটাকে খুলতে হবে, এবং তারপরে তোমরা সবাই নিশ্চয়ই জানো, বাট আমি তাও বলে দিচ্ছি, যারা তো নিউ কভার জানো না তারা হয়তো জেনে যাবে। এই যে এরকম ভাবে গামটা দেবে, প্রপারলি, বেশি দেবে না, তাহলে হয়তো শেষ হয়ে যেতে পারে, অনেক কটা নেলস থাকে, বেশি দিতেই বারণ করা হয় এখানে। আমিও কি গাধা দেখো বন্ধুরা, উল্টো দিকে লাগাচ্ছি, এই দেখো, দেখতে পাচ্ছো আমার একটা সুন্দর ফেক নেলস হয়েছে। তোমরা ভাবছো যে এটা হয়তো করার পর তোমরা হাত এরকম এরকম করতে পারো, না, এটাকে কিছুক্ষণ হওয়ার জন্য ড্রাই করবে। ড্রাই হওয়ার পর দেখবে আপনি আপনি বসে গেছে নেলসগুলো, এবং তোমরা বাকি যে নেলসগুলো আছে সেগুলো তো তোমরা লাগাতে পারো। নিশ্চয়ই এই টিউটোরিয়াল অনেকেই দিয়েছে, বাট আমি আবার দিলাম তোমাদের। অনেকে আছে ফেক নেলস, তার উপর নেল আর্ট করে সব দেখায়, বাট আমার অলরেডি ডিজাইন মারা আছে, দেখতেই পাচ্ছ সব পিঙ্ক কালারের। এখানে দেখে নাও, সব কটাই ডিজাইন আছে, সবই খুলে গেল, যাই হোক, এই যে প্রত্যেকটা ডিজাইনওয়ালা আছে। তো তোমরা বুঝতেই পারছো যে এখানে ডিজাইনওয়ালা থাকলে তোমাদেরকে আর নতুন করে কিচ্ছু করতে হবে না, আর এটা তোমাদের জন্য খুবই প্রপার একটা জিনিস, এবং সেটাই আমি কিনেছি। বেসিক্যালি এটা আমি কিন্তু খুলে রেখে দিচ্ছি, ঠিক আছে? এখন তো তোমাদের দেখিয়ে নিলাম, আরেকটা যে জিনিস কিনেছি সেটা আমি তোমাদের দেখাবো, জাস্ট ওয়েট করো। আচ্ছা, চলো, এটা হচ্ছে খুব সুন্দর একটা জিনিস আসছে, সেটা হচ্ছে এই দেখো সানগ্লাস। আমার অনেক দিনের একটা প্রিয় সানগ্লাস ছিল, কিন্তু সেটা নষ্ট হয়ে গেছিলো বলে আমি একটা নতুন সানগ্লাস কিনেছি। এই সানগ্লাসটা কিন্তু বেশি নেয়নি, ওনলি 300 নিয়েছে, খুব একটা দামি সানগ্লাস নয়, কিন্তু ডিজাইনটা দেখো খুবই সুন্দর, আজকাল একদম ট্রেন্ডের ইয়েতে চলে। তো এটা যখন পরি আমার খুবই ভালো লাগে, আমার মুখের সাথেও ফেস কোড ম্যাচ করে গেছে। তোমরা তোমাদের মতো সানগ্লাস প্লিজ খুঁজো, আর চাইলে এটাও কিনতে পারো। এই দেখো সানগ্লাসটা পরে দেখালাম, কেমন লাগছে প্লিজ আমাকে কমেন্টে বলো। এবং এই সানগ্লাসের আমার সব থেকে ভালো লেগেছে এই গোল্ডেন ফ্লেমটার এই জায়গায় ডিজাইনটা, জাস্ট দারুণ লেগেছে। কারণ কোনো সানগ্লাসে এরকম ডিজাইন থাকে না, বেশিরভাগ সানগ্লাস দেবে এরকম চওড়া হয় কিংবা একটু গোল মতো, বাট এখানটা খুব সুন্দর একটা লেগেছে। এই এমন একটা সানগ্লাস যেটা তোমরা খুব ভালো করে দেখতেও পাবে, খুব একটা সঙ্গও লাগবে না, আবার তার মধ্যে খুব সফিস্টিকেটেড লাগবে।
থাকবে। তো মেয়েদের খুবই প্রিয় জিনিস এই নেল, সানগ্লাস, এগুলো আমি সেদিন শপিং এ কিনেছিলাম, বাট আমি দেখাতে পারিনি। আবার একদিন একটা ভিডিও আনবো শুধু জুতো, আমি দুটো জুতো কিনেছি বন্ধুরা আমার নিজের ড্রেসের জন্য, সেগুলো তোমাদের দেখাবো। তোমরা কি কিনেছো প্লিজ আমাকে বলো কমেন্ট সেকশনে, কেউ বলছো না আমাকে, আই এম ভেরি ডিসঅ্যাপয়েন্টেড। আর সাবস্ক্রাইব কেন করছো না জানি না, কেউ একজন করছে কেউ করছে না, প্লিজ সাবস্ক্রাইব করে দাও, লাইক করো, শেয়ার করো, আর প্রচুর প্রচুর ভালোবাসা দাও, আর এনজয় করো তোমরা। চলো আজকে এই অবধি ভিডিওটা রাখবো, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।